মুসলমান ইমানদার আবার বাবার নামে আরেক পাটি গান গাই মন প্রাণ সইফা দিয়া ল্যাংটা সব আবার মন পাইলাম না গায় কি গায় না আর যারা এখন গায় কি গায় না অহ প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্দারি গায়নি জোর আওয়াজ দিয়ে কন না আউযু বিল্লাহ তোমার মুর্শিদ বাবা পীর বাবা কান্দারি হবে না উম্মতের কান্দারি রহমাতুল লিল আলামিন সারা কেউ হবে না তোমার বাবার এত কবরের ভিতরে ফেরেশতার ফারেশতা লাহুশ থাকতো না তোমার বাবা আবার কান্দারি হইব কেমনে কয় আমার বাবা এমন বাবা বাবা তো কান্দারি হইব মানে বাবা বলে দিছে বাবা নাকি জান্নাতে নিয়ে যাবে কান্দারি হবে বাবা ওয়াজ করছে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব যে যা পারো আমার কাছে দাও আমি আল্লাহর কাছে পৌঁছায়া দিব কারণ হলো বর্তমান যুগে এই ভণ্ড বেদাতি গুলা বলে কি বলে জানেন কই বাবুরে তোমরা তো বুঝতা না তোমাদের হাত আমার হাত তো এক না মেম্বারের হাত চেয়ারম্যানের হাত তো এক না এই ভণ্ডামি কথা বলে সহজ সরল নারী পুরুষদেরকে গুমরাহি করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তো বললেন জান্নাতে যাইতে গেলে কোন মাধ্যম লাগে না কথা বলেন ঠিক কিনা তো রকমের ভণ্ডামি বাবায় নাকি কান্দারি হবে জান্নাতে নিবে ও বাবার তো আসর ময়দানে হুঁশ থাকবে না কথা বলেন ঠিক কিনা এক রিক্সার ড্রাইভার গরিব মানুষ বাবাই যখন বলছে যা আছে যার সামনে যা আছে তাহা দিয়ে দাও কেয়ামতের ময়দানে আমি তোমাদেরকে সুপারিশ করাইয়া জান্নাতে নিয়ে যাইব রিক্সার ড্রাইভার বলে গরিব মানুষ দিয়ে দিলাম 500 টাকা এখন পাশের এলাকায় আলোচনা শুনলো তাফসীর কোরআন থেকে তাফসীর করলেন কেয়ামতের ময়দানে রবিজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না বাবা আদম জান্নাতে করাঘাত করবে ভালো হবে আপনি কে বলবেন আদম কেন আসছেন জান্নাতে ঢুকবো না না যতক্ষণ পর্যন্ত রহমতের নবী জান্নাতে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে ঢোকার কোন পারমিশন নাই আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে একমাত্র আল্লাহ হুকুম দিবেন আল্লাহ পাক সাফায়াতের পারমিশন দিবেন একমাত্র রহমাতুল আলামিনকে কথা বলেন ঠিক কিনা কিন্তু এই রিস্টার ড্রাইভার যখন আর একটা তাফসীর মাহফিলে গিয়া শুনলো এখন খটকা লেগে গেল এখন চিন্তা করে কিনি বাবা না কইছে 500 টাকা দিলে হাসর মদানা তরাই নিব এখন তো দেখি নবী ছাড়া কেউ তরাই নিতে পারবে এবার সে চিন্তা করলো যাচাই করার দরকার এক সপ্তাহ পরে বাবার দরবারে গেছে গিয়ে বলে আসসালাম আলাইকুম বাজার কেমন আছে কই তুমি কে কোমা মনে নাই এক সপ্তাহ আগে যে 500 দিলাম কোন সময় 500 দিলা আমার তো মনে নাই কো এখনই মনে নাই আপনি হাজার হাজার বছর পরে কিয়ামত হইব হাসরের ময়দান হইব আপনি সুপারিশ করে জান্নাত নিবেন এখনই মনে নাই দেন টাকা দেন কথা কন ঠিক কিনা দেন টাকা দেন আপনার মতো ভণ্ডামি লোক লাগবে না কথা কন ঠিক কিনা এই দেশের মধ্যে তাফসীর মাহফিল গুলা যারা বন্ধ করাতে চায় এরা ভণ্ড মাদার পূজারি বেদাতি কথা বলেন ঠিক কিনা এই জন্য মনে রাখবেন আমার দেশের মধ্যে গ্রামগঞ্জের মধ্যে এমন অবস্থা ঢাকা থেকে জুমার নামাজ পড়ে যখন বের হইলাম আমার খালাম্মা ফোন দিলেন বাবারে আমার খালাম্মা ফোন দিলে ফোন দিয়ে বলতেছে কিরে মুরিদ না হইলে নাকি জান্নাত জমন যাইতো না আমি কি কালাম্মা কম কি আপনার বোনের ছেলে আলেম হয়েছে আপনি এখান থেকে জানবেন না কত মহিলারা কয় অহন তো কেউ মাধ্যম দর্শন না তাহলে জান্নাতে যাইবা কেমনে আচ্ছা জান্নাতে যাইতে মাধ্যম লাগে কথা বলছেন না কেন আমি বললাম খালাম্মা একটা কাজ করেন সামনে তো আমার আপনার ছেলেরে বিয়ে করাইবেন তখন পীর বাবারে কইবেন মাধ্যম সারা যদি পীর বাবার মাধ্যম সারা যদি জান্নাতে যাওয়া না যায় তখন খালাম্মা আপনি বলবেন অর্ধেক টাকা দেন ছেলেরে বিয়ে করামো মাধ্যম সারা বিয়ে হইতো না কথা কন ঠিক কিনা বিল্ডিং ঘর করবেন তখন বাবার আগে ভাই অর্ধেক টাকা দেন মাধ্যম সারা যদি জান্নাত যাওয়া না যায় তো মাধ্যম সারা দুনিয়াতে সর্ব কেমনে বিল্ডিং করবো 20 লাখ লাগবে 10 লাখ আপনি দেন কথা কন ঠিক কিনা একবারে ভণ্ড বাবার তেল মজায়া দিবেন কথা কন ঠিক কিনা বাবার নাকি ভালো মন্দ করতে পারে বাবা আবার আর একটা ভণ্ড বইছে কোথায় জানেননি পাথর বেছে
আপনার হাতের রেখা দেখে বল দিতে পারবে আপনার বর্তমান ভবিষ্যৎ। ব্যবসায় লস হচ্ছে, আজই যোগাযোগ করেন বসুন্ধরা 8 নম্বর ফ্লোর লিটন দাওয়ান চিষ্টি। কথা গান ঠিক কিনা? ও নাকি হাতের রেখা দেখে বলে দিতে পারবে বর্তমান ভবিষ্যৎ। গাঁজা খুরো তো এমন কথা বিশ্বাস করে না। কথা গান ঠিক কিনা? জানুয়ারি 3 তারিখ 2015 সালে আপনারা সবাই পত্রিকাতে দেখেছেন, জানুয়ারির 3 তারিখ 2015 সালে আমার ওই দিন সিলেট ট্রান্সফার প্রোগ্রাম ছিল। ঢাকা থেকে আমরা যখন রওনা দিলাম তখন বসুন্ধরা কমপ্লেক্সে আগুন লেগেছিল। কথা কন না কেন? লিটন দেওয়ান চিষ্টি যদি ভবিষ্যৎ গণনা করে বলতে পারে তাহলে ওই দিনের কথা সরকারকে কেন আগে জানাইল না? সরকার জানুয়ারি 3 তারিখ 2015 সালে বসুন্ধরাতে আগুন লাগবে ও তো ভবিষ্যৎ বলতে পারে নাই, ওর পাশার মধ্যে গরম ডিম দেওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, মনে রাখবেন, ভালো মন্দ ভাগ্যের ব্যাপারে খবরগুলি জানেন কে? কত রকমের ভণ্ডামি রে ভাই এই দেশের ভিতরে। কথা কন ঠিক কিনা? এর যুবক আমি আপনাদেরকে বলে যাই, বলে যাই আপনাদেরকে বলে যাই, পীর বাবার খেদমত করা ফরজ নয়, মাদারের খাদেম হওয়া ফরজ নয়, আব্বা আমার খেদমত করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? এখানে আমার চেয়ে ভালো ভালো জ্ঞানী গুণী আলেম আছেন, জিজ্ঞেস করেন। তাফসীরে জালালান থেকে বলছি, তাফসীরে ফাতহুল মাজিদ থেকে বলছি, বিশ্বনবী বললেন যারা কবরের খাদেম মাজারের খাদেম এদেরকে নিকৃষ্ট বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আপনি প্রয়োজনে মসজিদের খাদেম হয়ে যান, মাদ্রাসার খাদেম হয়ে যান, আব্বা আমার খাদেম হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? ও আমার যুবক ভাইয়েরা, যুবক জীবনেরা পর্দা করেন, আব্বা আমার খেদমত করেন। বিশ্বনবী বললেন যারা আব্বা আম্মার খেদমত করবে, আব্বা আম্মা যদি তার প্রতি খুশি হয়ে যায় ওই ব্যক্তি মরা লাগবে না, মরার আগে তাদের নামে জান্নাতের 2টা দরজা আমার আল্লাহ খুলে দেয়। দুনিয়ায় থাকতে যদি আপনি জান্নাতের দরজা খুলতে চান আব্বা আম্মার খেদমত করেন, আব্বা আম্মার চেহারার দিকে তাকান, জোরে করে আল্লাহু আকবার। এই দেশের মধ্যে যারা সফলতার শীর্ষে পৌঁছে গেছে, আওয়ামী লীগের বলেন, বিএনপির বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলামী বলেন, কওমির বলেন, আলিয়া বলেন, এই দেশে যারা সফলতার শীর্ষে পৌঁছে গেছে এইটার ভিতরে 2টা কারণ। একটা কারণ আল্লাহর দয়া, আর একটা হলো মা বাবার দোয়া। কথা বলেন ঠিক কিনা? আবার বিশ্বনবী বললেন সখাতুর রব্বি সখাতুন ওয়ালিদাইন নিদান রব্বি নিদান ওয়ালিদাইন সখাতুর রব্বি সখাতুন ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, পিতা মাতার রাগ হলে আমার আল্লাহ রাগ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী থাকত গফল পাখিহীন, এই পৃথিবী থাকত গো মায়া মোহিন, যদি না থাকত মায়ের মায়ারি হাত, যদি না থাকত মায়ের মায়ারি হাত, ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন।